আজাদ, কোথায় তুমি? বেরিয়ে এসো। আজাদ, 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 অস্ত্র নামো। আজাদ, 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 আজাদ। ভুলে যেও না, এটা মহিলা হোস্টেল, কোন ডিস্কো ক্লাব না। কোন সাহসে এসব করে হোস্টেলের শৃঙ্খলা নষ্ট করছো? কোন সাহসে বলা? সরি ম্যাডাম, আবার এই ধরনের পাগলামি করলে হোস্টেল থেকে তোমাকে বের করে দেব। এসো দোলা, এ অপমান কিছুতেই সহ্য করা যাবে না, প্রতিশোধ নিতে হবে। নেব কিভাবে? আমাদের পাগল বানিয়েছে, তাই কাউকে ছাগল বানিয়ে ডিনকে ছাগলি বানাবো। এই মোবাইলটা দে, ঝটপট তোদের লাকি নাম্বারগুলো বল। 95 58 98, আর আমার নাম্বার হচ্ছে 6। হ্যালো, এটা কি 9558986? ইয়েস, কাকে চাই? তোমাকে চাই। আমারে? হ্যাঁ, আমার মনের মাঝে তুমি। আমার হৃদয় শুধু তোমার জন্য। এই হিরো নামে জিরো, কে ফোন করেছে রে? আমেরিকা থেকে আমার পার্সোনাল ফোন। কে কথা বলল? আমার কাজের ছেলে। কাকে কি বলছিস? তোমাকে না, তোমাকে না, তুমি লক্ষ্মী ছেলে মতন শুয়ে থাকো, যাও 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 না। হ্যালো, এই যে মন দেওয়া না, শুনছেন? আজ আমাদের লাকি ডে। আপনাদের মানে কতজন আছেন ওখানে? 4-5 জন। কেন, কোনো প্রবলেম? আরে না না, প্রতিদিন আমি ব্যায়াম করি, একবারে মাসল ম্যান। মাই গড, আপনার মতো একজনকেই তো আমি খুঁজছি। সত্যি আপনাকে কাছে পেতে খুব ইচ্ছে করছে। আমি আমার ঠিকানা দিচ্ছি, প্লিজ আপনি সরাসরি চলে আসুন। কত নাম্বার রুমের কথা যেন বলেছিল? করিডোরের ডান দিকে রুম নাম্বার 6। ওকে, রুম নাম্বার 6। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, এই মুহূর্তেটা আমার জন্য নয়। উহুরে, আমার জন্যই খোলা রেখেছে। ওকে, ঠিক আছে, মোটা হিসাবে আমার বাহু ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার ম্যাডাম বুঝবে মজা, যা সবাইকে দেখে নিয়ে আয়। আচ্ছা, ডার্লিং, আমাকে কাছে পাওয়ার তোমার শখ পূরণ করতে আমাকে ধরো তুমি শক্ত করে। বদমাশ,
বুঝতে পেরেছি তুমি আমার সত্যি পরীক্ষা করে দেখতেছ। হ্যালো মিস্টার, 9558986। সরি, ম্যাডাম কি হয়েছে? সারানার শরীর পসাইয়া দিছে, তার উপর আবার বেজাগায় রাত্রি মারছে। উহরি, কে হিরো নামে জিরো? রাতে তো সেন্ট মেখে গিয়েছিস, এখন এখন মলম মাখছিস কেন? অ্যাক্সিডেন্ট, 10 টনি ট্রাকে ধাক্কা খেয়েছি। বলিস কি, চালক পুরুষ ছিল না মহিলা? থাম বাবা থাম, তোরে আমি করি আজাল বাঁচালাম। কি ব্যাপার, রিং বাজার সাথে সাথে তুই ভূত দেখার মতো কে পড়ছিস কেন? তুমি রিং বাজার শব্দ শুনছো আর আমি 10 টনি ট্রাকে শব্দ শুনছি। উরে তুলো না ওস্তাদ, রিসিভার তুলো না, তুললে অ্যাক্সিডেন্ট হইব। আরে উ তুলো না, তুলো। হ্যালো, 9558986। ইয়েস, বলুন কাকে চাই? যত প্রেম তত জ্বালা, কিন্তু সবার উপরে প্রেম, আর তাই এই মন তোমাকে দিলাম। আরে এ তো দেখছি নয়া লাইলি, নয়া মজনু। হ্যাঁ আমার জান, গত রাতের অ্যাক্সিডেন্টের জন্য আমি অনুতপ্ত, তুমি অভিমান না করে আমায় করো ক্ষমা। আচ্ছা, তার মানে তুমি সেই নারী যার কারণে আমার হিরোর এই অবস্থা? চুপ করে আছো কেন জানির জান? প্রেমের মরা জলে ডোবে না, তাই তোমার কথা শুনে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। সত্যি তুমি একজন বিশ্বপ্রেমিক। আরে না না, প্রেমিক ডাকাত, তাই আজ রাতে ডাকাত হব। না ওস্তাদ না, মহিলা হোস্টেলের 6 নম্বর রুমে তুমি যাও না ওস্তাদ, তোর বদলা নেব। ছাগলটা আসার সময় হয়ে গেছে, তোরা গিয়ে দেখ সত্যি সত্যি এসেছি কিনা, যা। অপূর্ব, সত্যি আপনি দারুণ সুন্দরী, আর তাই এই রূপের ঝলকানিতে সরল মানুষদের পাগল করে ছাগল বানানোর নেশায় মেতে উঠেছেন। এই কে তুমি, দরজা বন্ধ করছো কেন? খোলা থাকলে কেউ ঢুকে পড়বে, তাই গোপনের কাজ গোপনে হওয়াটাই ভালো। একি জামা কাপড় খুলে এদিকে আসছো কেন? এই সময় শরীরে কাপড় রাখতে নেই। এসো কাছে এসো, আমার কাছে আসবে না। এসো না, দূরে যাচ্ছ কেন? এসো, দোলা কি হচ্ছে? দরজা খুলো, দোলা দোলা দোলা, দরজা খুলো। এই দোলা দোলা। এই মেয়ে, কত রাতে তুমি আমার লোককে যে অপদস্থ করেছো তার ভাগিদার আজ তোমাকে হতে হবে। কে তুমি? ওকে জিজ্ঞেস করুন, কারণ গোপন অভিসারের প্ল্যানটা ও নিজেই করেছে, তাই না জান? তোমার সঙ্গ পেয়ে আমি তৃপ্ত। আসি।
না মেয়ে তুমি, তোমার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, এসো তোমরা। আমি এই অপমানের প্রতিশোধ নেবই। আজাদ, কোথায় তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো আজাদ, আজাদ বেরিয়ে এসো, বেরিয়ে এসো আজাদ, আজাদ পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, বেরিয়ে এসো বলছি। ওস্তাদ, হোস্টেলের ওই মেয়ে পুলিশটি এসেছে। না ওস্তাদ, তুমি পালাও, তুমি পালাও। বেরিয়ে না আসলে গুলি চালাতে বাধ্য হব। না ওস্তাদ, তুমি পালাও। না ওস্তাদ, না ওস্তাদ। অস্ত্র নামো। আমাকে ক্ষমা করবেন আজাদ ভাই, এ কি করছো তুমি? আমি না জেনে না শুনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি যে নগর এলাকায় থাকেন তা আমার জানা ছিল না। দোলা, এদিকে আয়। আরে এই তো, এই তো সে আজাদ ভাই যে আমাদের আদরে বোন মমতা আর আমাকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এই ইন্সপেক্টর, তোর কারণে আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, আর তাই আজ তোর সামনে আমি তোর বোনকে ফাঁসিতে ঝুলিয়ে তার প্রতিশোধ নেব। সেই দিনের ঘটনায় মমতা চিরদিনের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে ঠিকই, কিন্তু আজাদ ভাইয়ের উসিলায় আজও বেঁচে আছে। যা, ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। যা। ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। তোমাকে শাস্তি দিতে গিয়ে আমি নিজেই জ্বলে পুড়ে মরছি, আর তাই তোমার বুকে মাথা রেখে সেই শাস্তির হাত থেকে আজাদ হব।